Assalamualaikum viewers, আমি আপনাদের মাঝে চলে আসলাম মুজিব অফিশিয়াল ট্যাগ বিডি থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন প্রথম টপিকসের আমার মূল বিষয়টা হলো আপনারা যে গুগলস এর মাধ্যমে আপনাদের ছবিগুলো শো আপ করেন যে কারণ নামে যদি সার্চ দেন তাহলে সেখানে জাস্ট আপনাদের ছবিটাই শো করে কারণ নামের সাথে মিল থাকলে ঠিক আছে আপনারা অবাক দৃষ্টিতে তাকাতেন যে ওই ছবির সাথে আমার সম্পর্কটা কি ঠিক আছে আমিও চাই আপনাদের ওই জায়গায় জাস্ট দেওয়ার জন্য গুগলস ঠিক আছে তো আমরা অনেক সিস্টেমারি আছে যেখানে আমরা শো আপ করি তো সেটার সাথে আমি তাল মিলিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা গুগলসে র্যাঙ্কিং করবেন তো আরেকটা বিষয় হলো তিনটা টপিক্সের মাধ্যমে আপনারা সিস্টেমারিভাবে ওখানে গুগলে র্যাঙ্কিং করতে পারবেন আর গুগল জাস্ট আপনাদের ব্লগারের মাধ্যমে সেখানে র্যাঙ্কিং করে তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন সব কিছু এখানে দেখবেন তো আর কথা না বাড়িয়ে আমি আপনাদের মাঝে ভিডিও যে কোনো গুগল অথবা সোরাম থেকে ফায়ারফক্স থেকে জাস্ট লাগবেন এখানে গুগলস ইমেজ ঠিক আছে জাস্ট এই জিনিসটা লেখার সাথে সাথে দেখবেন আপনাদের একটা জাস্ট গুগলস ইমেজ লেখার সাথে সাথে দেখেন আপনাদের কোথায় নিয়ে যাচ্ছে তো গুগলস ইমেজের লেখা জাস্ট ইমেজটা সিলেকশন করে জাস্ট আমার নামটা এখানে শপ করতেছে জাস্ট মজিব হাসান ড্রিম অন ঠিক আছে এই জিনিসটা লেখার পরে দেখেন আপনাদের কোথায় নিয়ে যাচ্ছে ইমেজ ইমেজে ক্লিক করার পরে দেখেন আপনাদের আমার কিছু ছবি এখানে চলে আসছে গুগলসে তো ঠিক আছে এই গুগলসে কোথায় থেকে আপনাদের এখানে নিয়ে আসে সো এগুলো আমি আপনাদের দেখাবো যে কোন সিস্টেমারিভাবে গুগলস আপনি র্যাঙ্কিং করে দেবে ঠিক আছে আপনি কোনো সিস্টেম ব্যবহার করা লাগবে না জাস্ট আমি আপনাদের এই ইজি পিকটা দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট একটা ক্লিক দিই ক্লিক দিলে বুঝতে পারবেন যে কোথায় থেকে আপনার এই ছবিটা এখানে গুগলস র্যাঙ্কিং করছে ঠিক আছে আর ফার্স্ট ওয়ারে আপনার ছবিটা র্যাঙ্কিং করা আছে তো গুগলস তিনটা মাধ্যমে নেয় এখানে দেখেন আমার যে টাইটেলটা কোথায় থেকে আসছে এই জিনিসটা একবার ফলো করেন টুইটার যে অ্যাকাউন্ট আছে জাস্ট আপনাদের টুইটার অ্যাকাউন্ট থাকলে আপনার গুগলে যে ছবিটা আছে ছবিটা আপনি দিতে পারবেন টুইটারে যদি আপনি নাম লেখেন সেখানে একটা জাস্ট ফলো রাখতে হবে যে টুইটারের প্রত্যেকটা ছবির সাথে আপনার নামের ডিসক্রিপশনটা দিতে হবে নাম যদি লোগো দেন লোগোর ডিসক্রিপশন যেই নামে গুগলসের মাধ্যমে কিছুটা র্যাঙ্কিং করতে পারে ফার্স্ট ইয়ারে জাস্ট এই জিনিসটা ফলো করবেন আরেকটা তৃতীয় তিনটা পার্ট সিস্টেম করা আছে আর গুগলস ব্লগারের মাধ্যমে সিস্টেম করা আছে আর একটা বিষয় হলো যদি ওয়েবসাইট আপনার থাকে ফ্রি ওয়েবসাইট থাকুক সমস্যা নেই সেখান থেকে গুগলস আপনাকে র্যাঙ্কিং করে দেবে তা আমি আপনাকে দেখাবো আরেকটা সিস্টেম আছে সেটা হলো যে গুগলস যদি আপনাকে কোনোভাবে র্যাঙ্কিং করে দেয় সেটা ফার্স্ট ইয়ারে র্যাঙ্কিং করবে দ্যাটস ইট ঠিক আছে এই দেখেন আমাদের ছবিগুলো আছে জাস্ট এগুলো আমরা ওই টুইটার থেকে নিয়েছি এখানে দেখেন আরেকটা সিস্টেম আপনাকে দেখাইতেছে যে আপনার সামান্য একটা ইউটিউব চ্যানেল থাকবে গ্রো করা থাকবে ওই ইউটিউব চ্যানেলটা জাস্ট আপনি এখানে শো করেন যেখানে আমার চ্যানেলটা আছে মজিব টেক অফিসিয়াল লেখার সাথে সাথে দেখেন আমার যে থাম্বেল লোগো আমি এখানে ব্যবহার করছি সো সবগুলো এখানে শো করতেছে দেখেন এখানে কোথায় থেকে গুগলস আপনাকে নিয়ে আসছে স্পিকটা এটা যেখানে শো করে দেখাইতেছে দেখেন আমি যে ইউটিউব চ্যানেলটা আমার আছে ওখান থেকে গুগল এই লোগোটা নিয়ে আসছে এবং যে পরবর্তীতে থাম্বেল লোগো এখানে জাস্ট আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এখানে শো করতেছে জাস্ট মজিব নামে যতগুলো আছে ওগুলো শো করবে মজিব অন্য নামও লেখলে আপনারগুলো আসবে এমনই গুগল র্যাঙ্কিং করে কখন যখন আপনার সাথে তাল মিলিয়ে ছবি কোনো র্যাঙ্কিং করে তখনই তো আপনারা যে কোনো মাধ্যম আছে আরেকটা জিনিস আমি আপনাকে দেখাইতেছি আপনার গ্রুপ ফেসবুক গ্রুপ থাকলেও আপনাকে শো করবে আর ফেস থাকলেও সমস্যা নেই ফেসবুক ফেস থেকেও করে যেমন আমার লাস্ট যে ভিজিটিং কার্ডটা আছে সো ভিজিটিং কার্ডটা দেখার সাথে সাথে দেখবেন আমার এখানে শো করবে ফার্স্ট ইভেন সি দেখেন ফার্স্ট র্যাঙ্কিংয়ে আমার এটা নিয়ে আসছে তো আমি একটা কথা আপনাকে বলেই দেখেন আমাদের ফেসবুক পেজ থেকে নিয়ে আসছে একবার বারবার দেখেন আপনারা ফেসবুক পেজ থেকে নিয়ে আসছে গুগল কোখান থেকে আসে সেটাও আপনাকে দেখিয়ে দেবে কোখান থেকে র্যাঙ্কিং করে এখানে আসে আর আপনারা আমি তো আগেই বললাম যদি একটা ওয়েবসাইট থাকে নর্মালভাবে নিয়ে আসবে আপনাদের এটা ঠিক আছে এটা কিচ্ছু করা লাগবে না আপনাদের এখানে আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করতে হবে সেই বিষয়টা হলো যদি আপনার কোনো ফেসবুক পেজ গ্রুপ ইউটিউব এবং টুইটার এগুলো থাকে তাহলে এখান থেকে আপনাকে গুগল যে কোনোভাবে সাবমিট করে দেবে ঠিক আছে তো আরেকটা বিষয় ক্লিয়ার থাকতে হবে সেটা হলো যে গুগল যে কোনো মাধ্যম যে কোনো সিস্টেমে যদি আপনি এখানে র্যাঙ্কিং করতে চান তাহলে জাস্ট আপনার যেই সিস্টেমে টুইটারে যদি লেখেন আপনার নাম ডিসক্রিপশন ওটাই লিখতে হবে লোগো দিলে লোগোর নাম লিখতে হবে ভিজিটিং কার্ড যদি আপনি
গ্রো করতেছেন জাস্ট ওটার সাথে ওটা তাল মিলিয়ে নিতে পারবে। আমি একটা কথা আপনাকে বলবো যে অন্য কিছু করার দরকার না, জাস্ট ওটা টুইটার অ্যাকাউন্ট থাকলেই হবে আপনাকে, কিছুটা ফলো থাকলেই এখানে হয়ে যাবে। আর কথা না বাড়িয়ে আমি আপনাদের চলে যাবো, আমার ভিডিও শেষ করবো, লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমার সাথে থাকার চেষ্টা করবেন প্রত্যেক দিন।